ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অভিনেত্রী অপু বিশ্বাস, তাকে বলা হয় ঢলিউড কুইন। বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতে গিয়েছেন অপু বিশ্বাস, সেখানে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র উৎসব। ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল আয়না 2018 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব। অনুষ্ঠানে দেবের সাথে দেখা হয়েছিল অপু বিশ্বাসের। তারা দুজনে ছিলেন সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি। এদিকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে দেখে খুশি হয়েছেন তিনি। অপু বিশ্বাসকে নিয়ে দেব বলেন, অপু দিদির সঙ্গে এবারই আমার প্রথম দেখা, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এটা আমাদের জন্য অনেক সম্মানের। আর কলকাতা থেকে এত দূরে বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। হায়দ্রাবাদের প্রসাদ লেব বাঞ্জারা হিলসে তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না 2018 উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার মঞ্চে উঠে এমনই কথা বললেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। ওই উৎসবে দুই বাংলা মৈত্রী পুরস্কার পেয়েছেন অপু বিশ্বাস ও দেব।